ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। ভিডিওর ভিতরে এমন কি একটা দুইটা জিন আসবে যে একটা জিন মানুষের কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে ওই জিনটা বলতে পারে, আর আরেকটা জিন আসবে কার শরীরে জিনের সমস্যা, কারো ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা, ওই জিনটা নাকি এদের দলের ভিতরে আছে। নমস্কার। আচ্ছা ভালো আছেন? আচ্ছা বারজনা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আপনার মেয়ের সাথে তো অনেক কথা বললাম, আপনার মেয়ে তো অনেক ভালো, আপনার নাম অনেক ভালো, আপনার নাম ফারজানা, আপনার আগের নাম কি ছিল? আগে আমার মুসলমান ছিল কিন্তু আমি এই নামে থেকে হিন্দু বানিয়ে দিয়েছি। ও আপনাদেরকে হিন্দু বানিয়ে দিয়েছে কিন্তু আমরা আপনি আগে মুসলমান ছিলেন, তাহলে আমি মুসলমান বানিয়ে দিই আপনাকে? আচ্ছা বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ওকে, আপনার নাম যেহেতু আগে ফারজানা ছিল এখনো ফারজানাই থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার মেয়েকে তাহলে মুসলমান বানিয়ে দিন আপনি নাকি, ঠিক আছে? আচ্ছা শোনেন, এখন আপনাদের সবার গুরু মা হলো রানী মা, না ঠিক না? রানী মা। আচ্ছা ফারজানা, আপনার যে কবিরাজে পাঠাইছে, আপনার মেয়ে বললো যে কালু আর হলো সেলিম এরা শত্রুতা করে পাঠাইছে, তাই না? ঠিক না? তাহলে আপনাদের সাথে যদি ইনশাল্লাহ উপর আল্লাহ আছে আর আমি সহযোগিতা করব, তাহলে আপনারা আর ক্ষতি করবেন না তো ইনশাল্লাহ? হ্যাঁ জোরে বলেন, জোরে, তাহলে আর ক্ষতি হবে না তো? এ মেয়েটার নাম কি জানি বললে, সুনুসরাত জাহান। এই নুসরাতের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হিন্দুদের ভিতরে যিনি কৃষ্ণ ওনাকে মুসলমান বানিয়ে দিলে সবাই ভালো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে রানী মাকে একটু ডাক দেন। পুতুল লাগবে? আচ্ছা আচ্ছা ওকে, ও আচ্ছা আচ্ছা। এই যে পুতুল ধরেন, এটা পুতুল না ধরেন, সব ঠিক হবে, সব সব ঠিক হবে। এই যে হ্যালো বিয়ার্স, এখন ওনাদের মেন সর্দার হলো রানীমা। এই রানীমা এই যে ফুতুল ডাকছে, দেখছেন এই যে ফুতুল, এই যে ফুতুলটা দিয়ে এখন রানীমাকে স্মরণ করতেছে। ওনাদের মেন সর্দার যিনি, উনি রানীমা, এই যে ফুতুলের উপরে এখন আসবে। এটা ওনারা বাসার থেকে নিয়ে আসছে, বলছে এটার উপরে ডাক দিলে আমি আসবো। এই যে ফুতুলটা আছে, এই দেখেন এখন ডাকতেছে। আসেন রানীমা, আসেন তাড়াতাড়ি আসেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আমার এই বাবুটার কি হইলো একটু বলেন তো। তার জন্য আপনার কাছে নিয়ে আসবে, তার আগের দিন আমরা এসে হাজির থেকেছি, সবকিছু আপনাদের বলতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা রানীমা, আপনার অনেক প্রশংসা শুনেছি, এখন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার খুব লাভ, মানে একই যথেষ্ট ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি কি মুসলমান? মুসলমান? ও এই জন্য তো সালাম দিছে, ওরা নমস্কার দিছে। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। তাহলে আমরা যেহেতু মুসলমান ইনশাআল্লাহ, তাহলে আমরা কি করব, এই কাজটা করব।
যে যারা জাদু করছে চালানি করছে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশা আল্লাহ, ঠিক আছে? আর কারা কারা নাকি হিন্দু আছে আর বিজন হিন্দুদের মেন হচ্ছে নাকি কৃষ্ণ, হ্যাঁ, ওরা নাকি মুসলমান হইবে নাকি ওই আপনার ইয়া বলছে ওই যে মেজামিন মেজামিন বলছে যে হুজুর ওরা মুসলমান হবে, আগে বলছে আপনি আইনা আমাদের মেন লিডার যে কৃষ্ণকে মুসলমান বানিয়ে দিলে বাকি যারা সবাই ভালো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই বাবুটা ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, আমিও আপনাদের সাথে ওসিলা স্বরূপ কি করব থাকব। তাহলে আজকে থেকে বাবুটার আর কোনো সমস্যা হবে না তো ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আর ওনাদের ঘরে নাকি পুতুল টুতুল অনেক কিছু দিয়ে আসর দেওয়া হয়েছে, এগুলো আর থাকবে না তো? না না, যখন বিপদে পড়বে পুতুলটা সদার হাতে দেবে, হাতে দিলে আমরা হাজির হয়ে ওদের চাইস্তাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আমাদের এই কাজ করতে বলেছে রানীমা, আমরা কি এটা করবো না কি করবো না, তো বলেছি তোমরা ভালো হয়ে যাও, ওই লোকটা মেয়েটাকে বলছে যে মেয়েটা ব্লাড ক্যান্সার হয়ে মরে যাবে, তারপরে আমরা ছাড়বো। ও আচ্ছা আচ্ছা, এখন তো ইনশাআল্লাহ আর সমস্যা হবে না, ঠিক আছে রানীমা? হ্যাঁ ইনশাআল্লাহ আর সমস্যা হবে না, কারণ আমরা মুসলমান, আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য কি করেছি সৃষ্টি করেছি। আর কোন দুজন আর আসবে যারা ওই দরবেশ? না না, কে বাকি আলাদা আসবে, ওরা এসে নিজের নিজের নাম আপনার মেন হলো কি, এই ভিডিওর ভিতরে এমন কি একটা দুইটা জিন আসবে যে একটা জিন মানুষের কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে ওই জিনটা বলতে পারে, আর একটা জিন আসবে কার শরীরে জিনের সমস্যা, কারো ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা, ওই জিনটা নাকি এদের দলের ভিতরে আছে। তো সুতরাং আমি নাকি ওদেরকেও ডাক দিব ইনশাআল্লাহ। তাহলে নানিমা এখন আমি কি কৃষ্ণকে ডাক দিব না কার ডাক দিব? ওরা কিন্তু আবদার করবে, তারা খেতে চাইবে, খেতে চাইবে কারা? কৃষ্ণ? হ্যাঁ কৃষ্ণ, ওরা সবাই খেতে চাইবে। আচ্ছা কি খাইতে চাইবে? আমার দোকান এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আপনাদের বল আরো বাড়লো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এখন আমরা কারে ডাকবো, কৃষ্ণকে? আচ্ছা আসেন।
আসেন কৃষ্ণ ভাই, আসেন একটু তাড়াতাড়ি জলদি। কৃষ্ণ ভাই আসেন,